সব সময় দেখবেন মাইথাদের মাহফিল ব্যতিক্রম, সব মাহফিলের ভিতরে দেখবেন দুই সেটজন নেতা থাকে, নেতারা আগে দিয়া দেয় আর নেতারা সবাই ওয়াজ করে। আমি এক মাহফিলে গিয়ে দেখি আমারে বসাই রেখে নেতারে দিছে ওয়াজ করার জন্য। আমি পরে ওনারে বললাম যে আপনার ওয়াজ খুব সুন্দর হয়, এ পাঁচ দশ মিনিটে কিছু হবে না, আমার পরে আপনি আধা ঘন্টা ওয়াজ করবেন। হুজুর থাকবো কেনা, আপনার পরে ওয়াজ ওনার জন্য কেউ থাকবো হুজুর? আমরা তো আগে দিয়ে সুবিধাওয়ালা, এটা কেড়ে যে শুনে তারা ওই আপনাদের কারণে আমাদের কথাগুলো শুনে, নাইলে আমাদের জায়গায় মঞ্চে ছিল না, ঠিক কিনা কয়? মুখে যে যা আসে তাই কয়, কথা তো একটা মনে পড়ছে, কইলে মনে কি কইয়ে না ইয়ার আইনা নাই মার হাবা কয় না রে। আমি গোপন কথা একটা প্রকাশ করে দিতেছি, আমি প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি, এরপরে আমি মাদ্রাসাত গিয়ে ভর্তি হয়েছি। তো আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার এক এলাকার ভিতর এক দাদা ছিল, উনি খুব কথা জানতো বেশি, এত কথা কইতো যে দোকান এই কথার কোনো আগা মাথা নাই, খুব বেশি কথা কইতো এবং সব ইসলামের নামে সালাই দিত এবং মুখে দিয়া যা আসে তাই বলতো। তো আমার একদিন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার একদিন ডাক দিছে, এই এদিকে আসো, শুনলাম তুমি নাকি মাদ্রাসাত ভর্তি হয়েছ। আমি কই তো হয়েছি তো, সমস্যা কী? কয় না ওই উর্দু পড়ায়নি তোমারে। তো আমি কই যে হ্যাঁ উর্দু তো পড়ায়, কই উর্দু কি আর ফরন লাগে, উর্দু তো সাহস করে কই আলাইলি হয়। আমি কই আপনি উর্দু পড়ায়নি, আপনি যদি বালা করে বাংলা করতেন বলে ফেসলে গেছে কি আপনি উর্দু কইছেন কবে? কয় আমি উর্দু কত কইছি, আমি কই কবে এটা? কয় সংগ্রামের বছর। আমি কার লগে কইছেন? কয় পাকিস্তানি আর্মির লগে। আমি কই এমন সাক্ষী মানছে এটি তো কবে বাইজ্ঞে গেছে, সাক্ষীও তো বিচারে পাইতাম না। তো আমি জি গেলাম কি উর্দু কইছেন? কয় আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, পাকিস্তানি আর্মি আমারে রাখছে, আই বড্ড এই বুড়া কইয়া ডাক দিছে। আমি দৌড় দিয়ে আইসি, আইসি পরে দেখি যে রাস্তার ভিতরে একটা পয়সা ফুটা রয়েছে, আমারে দেখা কয় আই বড্ড এ পয়সা লে লাও। তো আমি আপনি কী তা কইছেন? কই উর্দু কইছি। আমি কী উর্দু কইছেন? কয় কইছি হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্ডা পয়সা নিহিল হইতা হয়। আমি বললাম এটা উর্দু হয়েছে। কয় লগে হায় আছে না? আমি বললাম লগে হায় থাকলে যেমন উর্দু হয় না, মুখে দিয়া যা আসে বললে ইসলাম হয় না। তোমার মন মতো ইসলাম হবে না, তোমার মন মতো ইসলাম হবে না রে আব্বা। মন চাইলে তুমি ইসলাম মানবা, না মন চাইলে ঘোষণা দিয়া বের হয়ে যাবা। তোমার চাইতে বড় বড় মানুষ, তোমার চাইতে সুন্দর মানুষ, তোমার চাইতে টাকাওয়ালা মানুষ, তোমার চাইতে ধনী মানুষ পৃথিবীর সারা ধনী, বিল গেটস, মুকেশ আম্বানি, আদানি, ওই যত ধনী ধনী মানুষ আছে একজন মুসলমানের ভিতরে পড়ে নাই। ওই যারা ধনী মানুষ তালিকায় শীর্ষে তারা মুসলমান ছিল না, এই জন্য আল্লাহর সূর্য একটাও একদিনও দেরিতে উঠে নাই। টাকার নাম সম্মান না, মর্যাদা না, মুখে দিয়া যা আসে বললেই ইসলাম হবে না। মন চাইলে ইসলাম মানবা, না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাবা। স্পষ্ট মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। মন চাইলে ইসলাম মানো, না মন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাও গা, তোমার তো ভালা ভালা বেড়াই কাফের আছে কিচ্ছু হইছে না, ঠিক কিনা কও? কথা কেনা ঠিক কিনা? তোমার মর্যাদা নাই। আল্লাহ কয় কোরআনুল কারীমে 18 পারা প্রথম সূরা, সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। তোমার বাড়িওয়ালা সফল না, টাকাওয়ালা সফল না, ধনী মানুষ সফল না, সফল হইল সে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে গেছে। সুতরাং ইমান হইল সফলতার মাপকাঠি। এই জন্য বেলালের মতো নিগ্র মানুষ, বেলালের মতো কালো মানুষ, তার দাম আছে। মানুষটা দেখতে মোটেও সুন্দর না, নাকটা তার চ্যাপ্টা, চোখগুলো তার গর্তের ভিতরে, কপালটা তার উঁচু, চুলগুলো তার কুকড়ানো, দাঁতগুলো তার উঁচা, ঠোঁটগুলো তার মোটা, তারপরেও মানুষটার এত দাম। কারণ হইল বেলালের জীবনের সাথে ঈমান আছে, ঠিক কিনা? আবুল আহাবের দাম নাই, আবু জাহেলের দাম নাই, কারণ তাদের জীবনের সাথে তাদের ঈমান নাই, ঠিক কিনা? এই বেঈমান বেদিন কাফেররা
আজকে বাংলাদেশের উপরে শকুনের নজর পড়েছে, ওরা বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্ক তাদেরকে টার্গেট নিয়েছে। তারা জানে যে শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায় এ জাতিকে ধ্বংস করা সহজ, এই জন্য মুসলমানের সন্তান হইয়া আজকে মানুষকে বানরের জাতি বানাতে চায়, ঠিক কিনা বলো? নাইলে মুসলমানের ফুতায় তোরা ইসলামের বিরুদ্ধে কথা কবে এটা তো বুঝে ধরে না, কারণ এটা বুঝ আসে তখনই যে মুসলমানের ফুতায় তখনই ইসলামের বিরুদ্ধে কথা কয় যখন কিছু পায়, ঠিক কিনা কম? এটা ভারতের টাকা পাইছে, ইহুদিদের টাকা পাইছে, খ্রিস্টানদের টাকা পাইছে, এই টাকা পাইয়া এখন টাকার গরমে কথা কয়, ইমানের গরমে আর কথা কয় না, টাকার কারণে তারা এখন এই কথা কয়, আর নিজেরা ইমান হারা হইয়া এখন শতকরা 92 জন লোক মুসলমানকে আজকে বাংলাদেশে বেঈমান বেদিনে পরিণত করতে চায়, ঠিক কিনা বলো? শুধু শুধু আর তারা আমাদেরকে বেঈমান বানাতে চায় না, নিজেরা বেঈমান হইছে মনে করে সব যদি বেঈমান হয় তাহলে সুবিধা আছে। ও 100 ল্যাংটা মানুষ একবারে কাপড় চোপড় কিচ্ছু নাই, এই 100 ল্যাংটা মানুষের কাছে এই আবু সুফিয়ান যদি একটা লুঙ্গি ফুড়া যায় সই 100 ল্যাংডায় কইব আবু সুফিয়ান একটা সরম নাই তো তার তেটে কিতে ফিন্দে আইছে তেটার মতো তে আমরার মতো এনে হয়ে যাবো গা, আর 100 ল্যাংডার মাঝে লুঙ্গি ফরুন্নার দাম নাই, এখন 100 জন হয়েছে বালা, আবু সুফিয়ান হয়েছে অসভ্য, আর হেতানটি হয়েছে সভ্য ল্যাংডা হইয়া, ঠিক কিনা কও? কারণ সব ল্যাংডার মেলার ভিতরে একজন লুঙ্গি পরা মানুষের যেমন দাম নাই, আজকে নাস্তিক বেদিনে এই বাংলাদেশ যখন সয়লাব হয়ে গেছে আজকে আলেম ওলামার দাম নাই, ঠিক কিনা বলো? এই জন্যই 92 জন লোক মুসলমানের দেশে আজকে আলেমের জালখানায় যাওয়া লাগে, ঠিক কিনা কও? সন্ত্রাসীরা রাস্তার ভিতরে ঘুরে আর বাংলায় কোরআনের পাখিরা আলেম ওলামার জালখানার ভিতরে পড়ে আছে, এটা সুস্পষ্ট গজবের লক্ষণ, ঠিক কিনা? তারা কেন বেদিন বানাইতে চায়? ওই আগের দিনে আপনার গাছ চিরই তো করাতি না, মনে আছে আপনাদের মুরব্বী যারা তারা কইতেন পারবেন, ফলাফেনে তো আর ওখান দেখছে না, ফলাফেনে ওখান দেখছে সৌ মেলো নিশ্চয় সৌ তক্তা বাড়ি গেছে গা ফলাফেনে এই দিয়ে দেখছে, কিন্তু করাতিরা যে কত কষ্ট করে গাছ চিরাইছে আমি ছোটোবেলা দেখছি, করাতিরা গাছ চিরাইতো এই কান্দ লইয়া করাত লইয়া আইতো, আইয়া সেটা তারা এলাকার ভিতরে কইতো ও গাছ টাছ আছে নিশিরানের লেগিয়া, তো তারা ফানির তলে গাছ ভিজাই রাখতো, সেই গাছ তুললা উপর দিয়া কুড়াল দিয়া সমান কইরা এরকম চুঙ্গার ভিতরে কালা সুতা আছে দুই বেড়া দুই গুল দিয়া ধরতো আরেক বেড়া মাই দেখে রুয়া টান দিত, কালা দাগ যখন ফরতো গাছের উপরে তুললা তিন বেড়া গাছ চিরাইতো উফরে থাকতো কয়জন? তাহলে বোঝা গেল করাতি দেখছে, নিচে কয়জন? তো একজন এমনি টান দেয় আর নিচের তো দুজনে ঠেলা দেয়, একটা বান্দর দূরে একটা গাছও বইয়ে বইয়ে দেখতে আসে, তারা কি কর বান্দরে দেখতেছে আরে কি সুন্দর, এটা সুন্দর একটা কাজ বান্দরে, এটা তো তিনজনে করে এটা আমি একলা পারতাম না, দেখি একজনের কোনো কাজ আসেনি, এখন জাম গাছ এক হাতের মতো চিরাইছে, এক হাত চিরানোর পরে এখন জাম গাছের কষ করাতে এভাবে সাফা দিয়া ধরছে, এখন তারা করছে কি কাঠের হোল্ডি কয়ডারে কি কয় আপনাদের এদিকে? ও তো আর আমি তো চিন্তা করি করতাম আপনার আমরা তো একরকমে কাঠের কি হোল্ডি, একবার গাছটা একটু ফাঁক হওয়ার জন্য করাতটা চলার জন্য নিয়ে হোল্ডি বোয়াইছে, তো বান্দরে দেখছে কয় এটা যেহেতু হোল্ডি কি তিনজনে বোয়ায় না একজনে, বান্দরে কয় এটা ফারাম, তিনজনেরটা ফারতাম না কিন্তু এটা এখলা যেটা এটা ফারবো হোল্ডি বোয়াইতাম ফারাম, তখন তারা হোল্ডি রাখিয়া করাত রাখিয়া ভাত খাওয়ার জন্য গেছে, বান্দরে নামাইছে কয় যে আমি দেখি হোল্ডিটা একটু খুলি একটু বসাই, এখন হোল্ডি তো বসাই রাখছে, এখন গাছ কি চিফা আছে না ফাঁক? হোল্ডি বসানোর কারণে গাছ চিফা না ফাঁক? এখন গাছ তো ফাঁক, এই ফাঁকের ভিতরে বান্দর যখন উপর দিয়ে বসে হোল্ডি ধরছে লেস ফয়ডা রয়েছে চিফা দিয়া, ওই ফাঁক দিয়া লেজটা ফুটে রয়েছে, বান্দর এভাবে টানতেছে 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 হুট করে যখন টান দিছে লেজ দো সিফাত ফুটে গেছে, এখন বান্দরে ফরছে বিপদে কি কারবার, হ্যাঁ গাছের কাছে সালাম করছে সরি, গাছে কইতে বুঝি না সিফা সারাসারি নেই বান্দরানি করোনা আর জায়গা ফেন না খাইছেন তোরা মাইনকা সিফা, এখন এই মাইনকা সিফার ভিতরে বান্দরের লেঙ্গুর ফরছে, এখন লেঙ্গুর ফরার পরে বান্দরে সরি কইছে মাপ চাইছে যেই যেই দোয়া ফরতো শব্দ মুখস্থি কইছে, কিন্তু কাম দোয়ার হয় না, এর ভিতরে করাতিরা আকিসবিড়ি টানতে টানতে আইতে আসছে ভাত টাত খাইয়া আইতে আসে, বান্দরে হন চিন্তা করতে আসে অহন তো ল্যাঞ্জা সিফাত ফরছে অহন তো মাথা যাইব ফিডার লগে কি কর, ডায়াবেটিসের রুগীর মতো
আমরা আবু সুফিয়ান তো আবার ওই হাসপাতালে চাকরি করে তো বুঝবো বলা, ডায়াবেটিসের রোগীর পায়ে যখন বিষ লাগে তখন ডাক্তার অপশান দেয় আপনি কি ফাও চান না জীবন চান, যদি ফাও রাখতেন চান জীবন যাইব, জীবন রাখলে ফাও কাইটটা ফালাই দিতে হইব, ফাও যাক জীবন থাক। এখন বান্দরে ডিসিশন নিছে লেঙ্গুর যাও জীবন থাক, মাথা থাকলে বাঁচলে লেঙ্গুর না হইলেও চলতাম ফার। এখন বান্দর করছে কি যখন দেখছে যে করাতির আইসা পড়ছে কাছাকাছি, এবার বানর লেজ দৌড়া দিছে টান টান দিছে পরে লেজ ছিড়া বান্দর উঠতে দিছে দৌড়। বান্দর আসিল আবার বান্দরের নেতা, নেতায় যখন এলাকাত গেছে কর্মীরা তো কয় হা 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 এটা কি কারবার আপনি লেজ গেল কেমনে, কই ইচ্ছা করিয়া কই ইচ্ছা করে আপনি লেজ কেটে লেছেন, কয় হ কয় কেন, কয় খেয়াল করে দেখলাম আমরা তো গাছে গাছে লাফালাফি করন লাগে, লাফ দিয়া যায় এক গাছ লেঙ্গুর বাড়ি খায় আরেক গাছ, তো এটার একটু সাইজ করে আনলাম যেন লাফাইতে সুবিধা হয়, তোমরাও সবাই লেজ কেটে আসো। এখন বান্দরে দেখছে যে নেতাগিরি করতে হইলে সবার লেজ না কাটলে লেজ ছাড়া বান্দরে তো কেউ নেতা মানত না, এখন সবারই লেজ কাটার পরামর্শ দিছে, তাই না যে সিফাত ফুইরা লেঙ্গুর গেছে আরেক বান্দর দূরের তে দেখছে, এই বান্দরে ডাক দিয়া কয় নেতা গাছের সিফা, বান্দরে কইতে দেখ কেন লাইছে কার বান্দর হইতো না। এখন বান্দর নেতাগিরি ঠিক রাখার জন্য নিজের লেজ গেছে বান্দরানি কইরা, এখন অন্যের লেজ কাটতে চায় নেতাগিরি ঠিক রাখতে গিয়া। আমার দেশে যারা নাস্তিক মুরতাদ তাদের ইমান আমল হারাইছে টাকার লোভে পইরা, তারা বিদেশের কাছে তার ইমান বিক্রি করে দিয়েছে, এই বাংলাদেশে মুসলমানদের উপরে নেতাগিরি দেখাইতে গিয়া তারা বান্দরের মতো আমাদের ইমান চুরি করতে চায়, ঠিক কিনা বলো? আমি বলেছি টিটকারি হবে, মস্কারা হবে, হামলা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে বাংলার মুসলমান জীবন দেবে, তারা ইমান দেবে না, রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। অনেকে দেখি কয় এই ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, ওরা অনেক হুঁশিয়ার, আপনি আরও কইয়া দিচ্ছেন, এমনি এরা হুঁশিয়ার আরও হুঁশিয়ার কইরা দিছে, তোদের হেতেন কাম করতে সুবিধাওয়ালা, হেতেন একটু গুমরৈক্কা কাম করতে হইব, ঠিক কিনা কও? নাস্তিকার দল এই বাংলাদেশে তাদের জায়গা হবে না, ঠিক কিনা বলো?